আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বন্ধুরা, রমজান মাসে শয়তানকে আটকে রাখা হয় এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে, রমজান মাসে শয়তান আটকে রাখা হলে কেন মানুষ পাপ কাজ করে? রমজান মাসে কোন শয়তানকে আটকে রাখা হয়? শয়তান আটকে থাকলে কিভাবে মানুষদের মাঝে শয়তানি বিস্তার ঘটে? কোথায় শয়তানকে আটকে রাখা হয়? শয়তান কি জাদু দিয়ে পাপ কাজ করায়? এভাবে নানান রকম প্রশ্ন আসে রমজান মাসে। একদিকে আমরা ইবাদত করি, আরেকদিকে শয়তান তাদের দলবল নিয়ে আমাদেরকে পাপ কাজ করায়। আবার হাদিসেও আছে শয়তানকে আটকে রাখা হয়। কিন্তু শয়তান কিন্তু সব ধরনের শয়তানকে আটকে রাখা হয় না। এখানের মধ্যে পার্থক্য রয়েছে। এটার মধ্যে অনেক আলেম মুহাদ্দিস তারা নানান বিতর্ক করেছে এবং এক এক মত রয়েছে। কারণ হাদিস একদিকে বলছে শয়তানকে আটকে রাখা হয়েছে, আরেক দিক থেকে বলা হচ্ছে যে শয়তানকে আটকে রাখা হয় না। আবার শয়তানকে আটকে রাখা হয়, এখানের মধ্যে বড় কিছু শয়তান রয়েছে, শক্তিশালী শয়তান, যারা পাপ কাজ করার জন্যই তাদের তৈরি। তারা মানুষকে এত বড় বড় পাপ কাজ করায়, বড় বড় গুনাহ করায়, তাদেরকে আটকে রাখা হয়েছে। আর যেগুলো তাদের চাঙ্গপাঙ্গ রয়েছে, যে সকল শয়তান, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আবার কিছু মানুষরূপীও শয়তান আছে। যাই হোক, এ সকল বিষয়ে আজকের আলোচনা। তো আমরা হাদিস থেকে সরাসরিভাবে জেনে নিই, সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে আটকে রাখা হয়। এটা আমরা কম বেশি সবাই জানি। এখন এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ কি হয়েছে আমি আজকে সে বিষয়ে কথা বলছি। আল হাফিজ ইবনে হাজার বলেছেন যে রমজান মাসে শয়তানকে যে আটকে রাখা হয়, এর মাধ্যমে আমাদের কামনা বাসনা, আমাদের যে পাপ কাজের ইচ্ছা হয়, সেই ইচ্ছা থেকে আমরা বিরত থাকি। কারণ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় না। বড় যে শয়তান, সে শয়তানকে আটকে রাখা হয় বলে আমরা ইবাদত করি, জিকির করি, কোরআন পড়ি। কিন্তু আল হালিমি আরেকজন আলেম তিনি বলেছেন যে শয়তানকে আটকে রাখা হয়েছে বলতে যে জিনিসটি বোঝানো হয়েছে, তাদের মধ্যে কিছু হলো যে মারিদ শয়তান, শক্তিশালী শয়তান, তাদেরকে আটকে রাখা হয়েছে। অর্থাৎ বড় যে শয়তান, যে শয়তানের যারা লিডার বলে নেতা, নেতা এই নেতাদেরকে আটকে রাখা হয়েছে। এটা গেল দুজন আলেমের মত। আরেকজন বলছে যে শয়তানকে আটকে রাখা মানে হচ্ছে যে শয়তান মানুষকে ক্ষতি করতে পারে না। আগের মতো যেভাবে সরাসরিভাবে ক্ষতি করতে পারত, সেইভাবে ক্ষতি করতে পারে না। মানে অর্থাৎ শয়তানের যে ওয়াসওয়াসা, যে শক্তিশালী শয়তান যে আমাদেরকে ক্ষতি করতে পারে, এখানের মধ্যে জিন শয়তান রয়েছে, এরাও সরাসরিভাবে সম্পৃক্ত আছে, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকে রাখেন। আর এরই মাধ্যমে আমরা বিভিন্ন আমল ইবাদত করতে পারি। শয়তানের যে ধুমুজাল রয়েছে, শয়তানের যে শক্তি রয়েছে, সেই শক্তিগুলো আর কার্যকরিত হয় না। অর্থাৎ নতুন ধরনের কোনো আপনি পাপ কাজ করবে, সেটা আর প্রলুব্ধ হয় না, আপনি এর থেকে বেঁচে যান। কিন্তু আপনি যে রেগুলার যে পাপ কাজগুলো করতেন, সেগুলো অবধারিত থাকে। অর্থাৎ বুঝতে পেরেছেন কি পারেননি? আমি আবার বলছি যে এইখানে আপনি যে গান বাজনা শুনতেন, আপনি যে সিগারেট সেবন করতেন, আপনি রমজান মাসে সিগারেট যে খান, সিয়াম পালন করেন, কিন্তু আপনি সিগারেট খান না, কিন্তু যখন ইফতার করতে বসেন
ইফতার খেয়ে আপনি যেভাবে সিগারেট খান এটা হচ্ছে আপনার প্রতিনিয়ত অভ্যাস, এটা আপনি করবেন। যারা গান বাজনা শুনে না তারা এখন এই কম গান বাজনা শুনেন, সিনেমা দেখেন না তারা এখন কম সিনেমা দেখেন, এবাদত করেন আবার সিনেমাও দেখেন। এভাবে ছোটখাটো বড় ধরনের পাপ, ছোট ধরনের পাপ, এই সকল পাপগুলো নতুনভাবে সৃষ্টি হয় না, আপনি কিন্তু কম করে করবেন, কিন্তু নতুন ধরনের বড় বড় পাপ আপনি করবেন না। এটাই বুঝিয়েছেন আরেকজন আলেম। তো তিন শ্রেণীর আলেমদের মত আমরা জানলাম। আরেকজন আলেম বলছেন যে এখানে রমজান মাসে যেভাবে শয়তানকে আটকে রাখা হয় এই ব্যাপারে শায়খ ইবনে উসাইমিন রাহিমুল্লাহ তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্নটি করা হয়, একজন সাহাবী বলেছেন যে শয়তানকে আটকে রাখা হয় তবুও মানুষ মৃগী রোগে আক্রান্ত হতে দেখা যায় রমজান দিনে। তখন মানুষরা বলছেন রাসূলুল্লাহ সাল্লামকে তখন কিভাবে শয়তানকে বেঁধে রাখা যায়, কারণ মানুষ এখন তো শয়তান তো তার চাঙ্গভঙ্গ নিয়ে শয়তানি করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যাপারে সংস্কার করাও হয়েছে, যে নাসাই বর্ণনা করেছেন, অন্যান্য ইমামগণ বলেছেন যে এখানে বড় যে জিন সে বড় জিনকে মূলত আটকে রাখা হয়, মানে একই কথায় বলা হয়েছে যে বড় বড় যে জিন বা বড় বড় যে শয়তান রয়েছে এই শয়তানদেরকে আটকে রাখা হয়, এরই মাধ্যমে আমরা ইবাদত করতে পারি। কারণ সর্দার শয়তানের যে সর্দার খবিস ইবলিস শয়তান, এই ইবলিস শয়তানকে যদি আটকে রাখা যায় এর কাছে আসে হলো বড় বড় নতুন নতুন ফিতনা। আমরা শুনে এসেছি না ছোটবেলা হাদিসে রয়েছে যে সমুদ্রে সিংহাসনে বসে শয়তান তার যত দলবল আছে সবাইকে নিয়ে বসে কে কয়টা পাপ কাজ করেছে, ঠিক আছে? তো শয়তানের সেই সর্দার শয়তানকে আটকে রাখা হয়েছে। এখন কোথায় আটকে রাখা হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মনে তাফিক দান করুক। আমিন।